ইরানের সঙ্গে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে তেহরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সংকট ঘনীভূত হচ্ছে। সংকট যেন আরও না বাড়ে সে চেষ্টায় এর মধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দেশটি। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে চুক্তিতে স্বাক্ষরকারী সহ বিভিন্ন দেশে সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। প্রথম পর্যায়ে তিনি গেছেন চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ চীনে, এরপর তার রাশিয়া ও বেলজিয়াম সফরের কথা রয়েছে। এর মধ্যে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ায় একদিনের ব্যবধানে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে ম্যাক্রো বলেন, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় এর ক্ষতিকারক প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর। তবে নিজের অবস্থানে এখনও কঠোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক বাজেট নিয়ে দেশটির বিরুদ্ধে আবারও মিথ্যাচারের অভিযোগ করেন তিনি। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, 2015 সালে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তির পরপরই ইরান তার সামরিক বাজেট 40% বেশি বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, পুরো চুক্তিটাই যে ইরানের মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত এতে তাই আরেকবার প্রমাণিত হয়। ওমর ইনান, সময় সংবাদ।